একটা ব্যাগে খরচ হয়েছে আমার প্রায় পঞ্চাশ টাকা তাহলে একটা ব্যাগ থেকে দেড় কেজি ধরল তাহলে আমার আসতেছে তিনশো টাকা করে আসতেছে আমার হচ্ছে সাড়ে চারশো টাকা দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার শিক্ষার্থী রাকেশ সরকার প্লাবন দিনাজপুর গ্লোবাল ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির ইলেকট্রিক্যাল ডিপ্লোমার তৃতীয় সেমিস্টারে পড়াশোনা করছেন রাকেশের পরিবারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তার কৃষক বাবা ছেলের পড়াশোনা সহ সংসার চালাতে হিমশিম খেতে হয় তার পরিবারকে বিষয়টি বোঝার পর থেকে রাকেশের ইচ্ছে ছিল পড়ালেখা করার পাশাপাশি নিজে কিছু করে পরিবারকে আর্থিক সহযোগিতা করার এমন ইচ্ছে থেকে পড়াশোনার পাশাপাশি নিজের বাড়িতে পরীক্ষামূলকভাবে মাশরুম চাষ শুরু করেছেন রাকেশ এজন্য বাড়ির একটি ঘরেই উৎপাদন প্রক্রিয়া শুরু করেছেন তিনি ওই ঘরে রশি দিয়ে ঝুলে রাখা হয়েছে পলিথিনে মোড়ানো মাশরুম বীজ প্যাকেট সেই পলিথিনের গায়ে শুষ্ক ছিদ্র দিয়ে সাদা আস্তরণ দেখা যাচ্ছে মাশরুম উৎপাদন প্রক্রিয়া শুরুর এক মাসের মধ্যেই মাশরুম সংগ্রহ করছেন রাকেশ রাকেশ জানান দিনাজপুর হর্টিকালচার সেন্টার ও ফুলবাড়ি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শ নিয়ে মাশরুম চাষ শুরু করেন প্রতি কেজি মাশরুম উৎপাদনে পঁয়ষট্টি থেকে সত্তর টাকা খরচ হয় আর প্রতি কেজি মাশরুম দুশো পঞ্চাশ থেকে তিনশো টাকা পাইকারি দরে বিভিন্ন স্থানে বিক্রিও হয় তবে ফুলবাড়িতে মাশরুমের চাহিদা না থাকায় বাজারজাত নিয়ে দুশ্চিন্তা তার ছোট পরিসরে একটু ট্রেনিংও নিয়েছি নেওয়ার পরে ওখান থেকে স্পন নিয়ে এসে আমি এখানে বাসায় শুরু করেছি প্রথম অবস্থায় তো আমার মানে দরকার ছিল প্রথমে রুমটা তৈরি করা তো রুমটা আমার এই রুমটা মানে পরিত্যক্ত অবস্থায় ছিল মানে এখনও মানে কমপ্লিট করা হয়নি তো আমি এবং আমার রুমমেট যেখানে দিনাজপুরে থাকতাম সেই রুমমেট সহ আমি এই কাজগুলো করি করার পর এগুলো তো মূলত তিন থেকে চার দিন সময় লাগে প্রসেসিং করতে করার পরে এটার কাজ হচ্ছে পনেরো দিন পর পানি স্প্রে করা তো আমি দিনা আমার লেখাপড়ার কাজে আমাকে দিনাজপুরে যাইতে হয়েছে ওখানে লেখাপড়া করছি এবং আমার বাসায় ছিল মা এবং বাবা তারাই দেখাশোনা করছেন পানি দেওয়া করছে পানি স্প্রে করছে সকালে এবং বিকেলে দুইবার তারপর আমি যখন ছুটি পাই তখনই চলে আসি এই মাশরুম মানে ইয়ে করার জন্য তো আসছি গত সব মানে দুই দিন হলো আসছি এবং এসে থেকে আমার মাশরুম বড় হয়ে গেছে তো এগুলোরই পরিচর্যা করছি অনেকে যারা মাশরুম খায় বা মাশরুম পছন্দ করে তারা কিন্তু জানে না যে ফুলবাড়িতে মাশরুম পাওয়া যায় অনেকে জানে না তো আমার একটা মানে চাওয়া যে এই ফুলবাড়িতে মাশরুমের যে প্রচারটা এটা ভালোভাবে ছড়িয়ে পড়ুক এবং যারা মানে মাশরুমটা চাচ্ছে তাদেরকে আমি সরবরাহ করব প্রতিদিনই মাশরুমের খামার দেখতে আসছেন অনেকেই রাকে সফল হলে আগামীতে এমন উদ্যোগ নেওয়ার কথা জানান অনেকেই ও করুক করে সফলতা পেলে তারপরে এটা করার আশা করছে সবাই দেখো কাকে রাকেশ আমার ভাতিজা ও দিনাজপুরে লেখাপড়া করে লেখাপড়া করতে করতে তার মাথাতে বুদ্ধি খাটে যে মাশরুম আবার চাষ করলে ওখান থেকে কিছু অর্থ হবে সে অর্থ দিয়ে সংসারের খরচ জোগাতে পারবে তার বাবার হেল্প হবে প্রতিবেশী আমার ও মাশরুম তৈরি করতেছে আমরা দেখলাম বাচ্চা ওই ছেলে হচ্ছে কলেজে লেখাপড়াও করে ফাঁকে এটা প্রথম শুরু করছে কোনো কোনোদিন দেখিনি এটা নতুন হচ্ছে ছোট নেতেছে তার ফাঁকা ফাঁকি এলা করতেছে এখন আমার ছেলে এই মাশুমটা কোথায় নিয়ে যায় বেচবে কি করবে আমি তো কিছুই জানি না এখন ব্যচা ট্যাসা হলে তখন বোঝা যাবে যে আমার ছেলের এটা সফল হচ্ছে উপজেলা কৃষি কর্মকর্তা রুম্মান বলেন মাশরুম একটি পুষ্টিগুণ সম্পন্ন খাবার ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ সহ বিভিন্ন রোগের জন্য অনেক উপকারী দিন দিন এটি জনপ্রিয় হয়ে উঠছে ও চাষের আগ্রহ সম্প্রতি নবাবগঞ্জে পরীক্ষামূলকভাবে রাকেশ সরকার প্লাবন নামের এক শিক্ষার্থী মাশরুম চাষ করছে তাকে আরও দক্ষ করে তুলতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি আমরা নতুন কাজ করে তো বিভিন্ন জিনিস নিয়ে যেমন আমাদের এই মাশরুমটা বা এটার স্কুন স্কুনটা হচ্ছে আমাদের হর্টিকালচার সেন্টার যে আছে সরকারি মতো তো তারা মূলত এটা উৎপাদন করে থাকে তো আমরা প্রাথমিকভাবে ওয়েস ছিল ওই রাকেশ এসেছিলো যে আসলে উনি কীভাবে চাষাবাদটা করবে তারপর আমরা ওখানকার পরিচালক স্যারের সাথে কথা বলিয়ে দিই এবং সেখান থেকে স্কুনগুলো সংগ্রহের জন্য তাকে হচ্ছে দিক নির্দেশনা প্রদান করি তো উনি সেই মোতাবেক সেখানে যায় এবং স্কুলগুলো সংগ্রহ করে পাশাপাশি ওখানেও একটা ছোটো প্রশিক্ষণের মতো হয়ে গেছে যেহেতু তারা মাশরুম নিয়ে কাজ করে তো তারাও তাকে কিছুটা দিক নির্দেশনা দিয়েছে তো আশা করছি আমরা এই নতুন ফসল হিসাবে মাশরুম চাষ সম্প্রসারণে আমরা সফল হব তিনি বলেন খুব অল্প জায়গায় ও স্বল্প পুঁজিতে মাশরুম চাষ করা যায় এবং এটি লাভজনক একটি ব্যবসা এ বিষয়ে কেউ আগ্রহী হলে তাদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হবে বলে জানান তিনি ডেস্ক রিপোর্ট প্রতিদিনের বাংলাদেশ